ভুলটি হয় ভাই 199 জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে 10 জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই কাজটা সঠিকভাবে করতে পারিনি না সেটা হলো ওযুর সময় মিসওয়াক করা ওযুর সময় কি করা ভাই মিসওয়াক করা এটি এত গুরুত্বপূর্ণ সুন্নাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস লাউলান আশুক্কা আলা উম্মতি লআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু বুখারীর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফরজ করে দিতাম কি প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করা প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করা এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য প্রতি ওয়াক্তে মিসওয়াক করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া ওযু হতো না তখন তারা বিপদে পড়ে যেত বেশি কষ্ট হয়ে যেত ওযুতে যদি এখন মনে করেন 10টা 15টা 20টা ফরজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিতেন তাহলে 20টা 15টা 20টা 25টা ফরজ আদায় করে ওযু করা একটু কষ্ট হয়ে যেত না পাঁচ বার দৈনিক একটু আমাদের জন্য ঝামেলা হয়ে যেত কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কি করলেন না সহজ করে দিলেন অর্থাৎ ফরজ করলেন না তার মানে কি করলেন সুন্নাহ এর অন্তর্ভুক্ত করলেন কিন্তু তারে হাদিস থেকে তারে বক্তব্য থেকে বোঝা যায় যে ওযুর সময় মিসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওযুর সময় মিসওয়াক করার গুরুত্ব কত বেশি ছিল সেটা এই হাদিস থেকে বোঝা যায় কি যায় না তিনি চাইছেন আমাদেরকে ওযুর সময় মিসওয়াকের নির্দেশটা বাধ্যতামূলক করতে শুধু করেন নাই কেন আমাদের কষ্টের দিকে লক্ষ্য করি এই হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাচ্ছেন মনে প্রাণে আমরা যেন ওযুর সময় মিসওয়াক করি এটা বোঝা যায় কি যায় না ভাই আমরা বিশেষ করে আরবিয়ানদেরকে দেখি স্পেশালি সৌদি আরবে আমরা যারা আছি দেখি যে সৌদিদের প্রত্যেকের পকেটে কি থাকে মিসওয়াক থাকে এবং তারা সারাক্ষণ মিসওয়াক করে এটা যেমন আমার দাঁতের মানের জন্য উপকারী ন্যাচারাল আপনার রস মিসওয়াকের রস কর যেটা আসে বিশেষ করে তিতাটিতে জাতি হলে আরো বেশি ভালো হয় এটা আমাদের দাঁতের জন্য যেমন উপকার হয় তেমনি ভাবে দাঁতকে পরিষ্কার রাখে দবদবা রাখে দুর্গন্ধ দূর করে অনেক দুনিয়াবি উপকারিতা আছে আর এর পাশাপাশি আপনি যতবার মিসওয়াক করছেন ততবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশটি আপনার পালন হচ্ছে ওযুটা বিশেষ করে ওযুর সময় মিসওয়াক করলে আপনার ওযুটা কি হচ্ছে যেই ওযুতে তালা খুলবে সুন্দরভাবে এবং আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন সে ওযু হবে যদি আপনি তাতে কি করতে পারেন ওযুর মধ্যে সময় মিসওয়াক করতে পারেন ভাই কার কার পকেটে মিসওয়াক আছে আছে সাথে কারো তো আপনারা এসার সময় আসছেন যে উজু করেন নাই কি বলেন মেসওয়াক আছে কার কার আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেল আর ভাই ওজুর সময় মেসওয়াক এটি আমরা ছেড়ে দিয়েছি এই আমলটা আমাদের মধ্যে নাই বললেই চলে কি বলেন এই আমলটাকে পুনর্জীবন দেওয়া যায় কি না যায় না অন্য কারোর জন্য না আমার নিজের জন্য আমি মেসওয়াক করব তার উপকারিতা আমি নিজে পাবো দুনিয়াতে পাবো মানি ভালো থাকবে মুখে দুর্গন্ধ দূর হবে মুখ পরিচ্ছন্ন হবে আখেরাতে পাবো নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ পালনের মাধ্যমে ওযু সুন্দর হবে ওযু সুন্দর হলে সালাত ঠিক হবে সালাত ঠিক হলে জান্নাতে যেতে পারবো তাহলে একটা একটার সাথে সম্পর্কযুক্ত মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ একদম উঠে গেছে মেসওয়াক ওযু সময় মেসওয়াক করতে আমাদের দেশি ভাইদেরকে দেখাই যায় না একেবারে বললে চলে প্রিয় ভাইরা আপনারা কি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ আমল কি ছিল মেসওয়াক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল যে আমলের পরে আর কোনো আমলের সুযোগ পান নাই এই আমলের পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তার জীবনের লাস্ট আমল কি ছিল মিসওয়াক তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথায় রেখে শুয়েছিলেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে শরীরে আর শক্তি ছিল না মিসওয়াক চিবানোর মতো নতুন মিসওয়াক চিবায়া ওটাকে নরম করবেন এই শক্তিটা ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিলেন আয়েশা মেসওয়াকটা আমাকে একটু চাবায়া দাও তিনি চাবায়া নরম করে দিলেন এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকটা করলেন বাস এই মেসওয়াকের পরে তার মৃত্যু এবং এই মেসওয়াকের মাঝখানে আর কোনো আমল করার সুযোগ ছিল না ভাই কত গুরুত্বপূর্ণ আমল বোঝা উচিত ওযুর সময় মেসওয়াকটা উঠে গেছে আমরা কি করবো ইনশাআল্লাহ সবসময় মেসওয়াক পকেটে রাখবো তো